আমার লাউয়ের গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগি আমার। আলহামদুলিল্লাহ আমার গাছে লাউ চলে আসছে, তো এটা একটা খুশির খবর। লাউ লাগাইছিলাম, একটা হয়েছে গোল লাউ, যে গোল গোল যে লাউগুলো হয় সেগুলো অনেক করি আসছে, মানে ফল আসতেছে, ফুল আসতেছে। তো আলহামদুলিল্লাহ যদি হয় ঠিকই, তাহলে বেশ বেশ কয়টা লাউ পাবো। তো এখানে গাছ লাগাইছি মোট তিনটা, এই যে। তো তিনটার ভিতরে একটা হয়েছে বড় লাউ, এই যে এখানে একটা। তো লাউগুলো যদি হয় ইনশাল্লাহ বেশ কয়টা লাউ হবে। এগুলো নিচের দিকে ঝুলাই দিলে আমার মনে হয় খুব ভালো হবে। বেশিরভাগ লাউ এরকমভাবে পচে যাচ্ছে, মানে পচে যাচ্ছে, পচার কারণ কি জানি না। ওই যে ওই পাশে আর একটা, আর এই পাশে বেশ কয়টা লাউ গাছ লাগানো। তো এইগুলো এখনো মানে মাচায় ওঠেনি আর কি, বেশ কয়টা ঝুলে ঝুলে আছে এখানেও। তো এগুলো টালে উঠলে বা মাচায় উঠলে বেশ লাউ হবে। তো শীতের মাঝে লাউ একটু কম ধরে, মানে চাহিদা কম থাকে, সরি। তো তবু কয়েকদিন পরে ফেব্রুয়ারির দিকে আর কি সুন্দর একটা চাহিদা থাকবে আশা করা যায়। আর এটা হচ্ছে আমার কদমে গাছ। এই গাছগুলো কিছু দিয়ে বেঁধে দিলে সবচেয়ে ভালো হবে। এই যে নিচে পড়ে গেছে, এইভাবে বাঁধাই দিলে উপরে উঠে যাবে। বাঁধানোর কেউ লোক নাই, এদিকে কম আসা হয়। এই যে এটা হচ্ছে কদমে, এগুলোর এইভাবে বাঁধাই দিলে রাত্রে উপরে উঠে যাবে। আর এইগুলোর মূল সমস্যা নিচ থেকে আর কি বেশি আসছে, সব কয়টা এরকম। তো এক সময় এসে উঠাই দিতে হবে। এই যে লাউয়ের গাছের গ্রোথ খুব সুন্দর, তো আশা করা যায় ভালো ফলন পাওয়া যাবে। তো আপনারা আপনাদের বাড়ির সামনে লাউ গাছ লাগাইতে পারেন। লাউ একটা মধুর ফল, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদ্য লাউ। ইনশাল্লাহ খাইতে পারবো আমরা। এই যে লাউয়ের অনেকই বের হয়েছে, লাউ গাছের উপরের পাশ। লাউয়ের আপনার জালি দেখাচ্ছি আপনাকে কিভাবে বের হচ্ছে আল্লাহর রহমতে। এই দেখেন সব লাউ জালি আর জালি এখানে, এই দেখতে পাচ্ছেন সব লাউয়ের জালি না, আগায় সব লাউয়ের ফুল, সব লাউয়ের ফুল। এগুলো যদি টিকে আল্লাহর রহমতে, মানে খেয়ে পার পাওয়া যাবে না, আমার মনে হয় বাজারও দিতে হবে, এমন একটা মানে এইভাবে বের হয়েছে। তো দোয়া করবেন যেন লাউগুলো ভালোভাবে হয়। আজ এটুকুই।